নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। শনিবার ভাদ্র সংক্রান্তির দিন মহা ধুমধামের সঙ্গে কাটোয়া পৌরসভার উপপৌরপ্রধান লক্ষিন্দর মণ্ডলের বাড়িতে মনসা পুজো অনুষ্ঠিত হয়। কাটোয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের টাউন হল পাড়ায় এই পুজো অনুষ্ঠিত হয়। জানা যায়, প্রায় 50 থেকে 55 বছর আগে লক্ষিন্দর মণ্ডলের পিতা মুক্তিরাম মণ্ডল তার আদি বাড়ি পাঁচঘড়ায় এই পুজোর সূচনা করেন। এরপর তার পরিবার পাঁচঘড়া থেকে কাটোয়া এসে বসবাস শুরু করেন। 2005 সালে কাটোয়া 5 নম্বর ওয়ার্ডের টাউন হল পাড়ায় মা মনসার মন্দিরও তৈরি করে পুজো শুরু করেন। সেই থেকেই প্রত্যেক বছর এই ভাদ্র সংক্রান্তির দিন এই পুজো হয়ে আসছে। এই বিষয়ে কাটোয়া পৌরসভার উপপৌরপ্রধান লক্ষিন্দর মণ্ডল জানান, আমাদের এই মা মনসার পুজো শুরু হয় আজ মোটামুটি 50 বছর আগে। আমার বাবা মুক্তিরাম মণ্ডল, উনি পাঁচঘড়া গ্রামে আমরা থাকতাম, তখন তো আমি জন্ম হয়নি। আমার তখন থেকেই আমার বাবা পুজোটা শুরু করে পাঁচঘড়া গ্রামে। তারপরে আমরা তো 2005 সালে এইখানে মন্দির প্রতিষ্ঠাতা করে এখানে পুজো শুরু করছি। এখন এই মন্দির মানে পুজো শহরে বহু মানুষ আছে। হ্যাঁ, তো এই মন্দিরে এখন শহরে বহু মানুষ আসছে, তাদের খুব ভালো লাগছে। তারাও বলছে যে মানে আমারও খুব ভালো লাগছে যে এইখানে শহরের সব মানুষ এসে খুবই ভালো লাগছে আমারও, যে সবাই এসে পুজো দেখছে। তার জন্য এই পুজোটা আরও ভালো করে করার চেষ্টা করছি, যাতে সব মানুষ এসে ঠিক মতো দেখতে পাই বা সব রকম মেয়ে পাই, সেই ব্যবস্থাই করে যাচ্ছে। বলছি আপনি এবার কাটোয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান হয়েছেন, তাতে কি এই পুজোর কার্যক্রম কি আরও বেড়েছে? আগেও ভালো করতাম, এবছর কি হলো, এবছর হওয়ার জন্য আরও মানুষজনকে সবাইকে শহরের মধ্যে সবাইকে সব ওয়ার্ড থেকে 18 জনে বলেছি। আগের থেকে একটু বেশি হয়েছে, যেহেতু তা মানে আমি পৌরসভার মধ্যে আছি, এবার শহরের 20টা ওয়ার্ডের মানুষকেই আমি আমন্ত্রিত করেছি যে সবাই যেন আসুক, সবাই পুজোটা দেখুক, আনন্দ উপভোগ করুক। দেবন্দ পুষ্প পঞ্চাশ পঞ্চায়েত
বছর কাটোয়া 5 নম্বর ওয়ার্ডের টাউন হল পাড়ায় লক্ষিন্দর মণ্ডলের বাড়ির মনসা পুজো ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হলেও এবছর তিনি কাটোয়া পৌরসভার উপপৌরপ্রধান হওয়ায় পুজোর জাঁকজমক বৃদ্ধি পেয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।